TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, এবার প্রবাসীদের পক্ষ নিয়ে সংসদে কথা বলেছেন সংসদ সদস্যরা। প্রবাসী খাতে সবচেয়ে কম বাজেট থাকায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন তারা, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সবচেয়ে কম 83,54,000 টাকা বরাদ্দ চাইলেও তারা বিরোধিতা করেছে বিরোধী দলের সদস্যরা। তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটে আলোচনায় বিরোধী দল অংশ নিয়ে এর বিরোধিতা করেন। তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের উন্নয়ন হয়, কিন্তু প্রবাসীরা যখন দেশে ফিরে তখন এয়ারপোর্টে নানান হয়রানির শিকার হতে হয়। প্রবাসীদের লাশ দেশে আনা নিয়েও নানান জটিলতায় পড়তে হয়। অনেককে বিদেশে কর্মস্থলে সংকটে পড়তে হয়। প্রবাসীদের সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তারা প্রবাসীদের বিনিয়োগের জন্য উপজেলা পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি জানান। জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ইতিমধ্যে সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তাদের বিনিয়োগের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসীরা সমস্যায় পড়লেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানতে পারেন না, এ বিষয়ে সচেতনতার উদ্যোগ নিয়েছি। এসব কাজের জন্য অতিরিক্ত বরাদ্দ মোটেও অযৌক্তিক নয়, তাই আপত্তি প্রত্যাহার করে সম্পূরক বরাদ্দের প্রস্তাব পাশের আহ্বান জানান তিনি। সত্যি কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমাদের তো মুখ বাঁধা, তাই আমরা কিছুই বলতে পারি না। আমাদের প্রবাসীদের রেমিটেন্সের দেশ চলে, দেশের উন্নতি হয়, আর সেই প্রবাসীদের জন্য বাজেটে বরাদ্দ দিতে গেলেই টাকা থাকে না, এ কেমন বিচার! প্রবাসীদের অবদান কখনোই পূরণ করার মতো না, কিন্তু সরকার চাইলে অন্তত এতটুকু তো করতেই পারে, তাই না? আপনাদের এ বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।